Hello everyone, Assalamu alaikum. This is me, Maansura Newaz, Gajipur থেকে বলছি। আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। কে কে সকালে চা দিয়ে সকাল শুরু করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত কি করলাম সেটাই শেয়ার করতে আপনাদের মাঝে চলে এসেছি। তো আশা করতেছি পুরো ব্লগটা দেখবেন আমার, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সবার পাশে থাকব। প্রতিদিনের মতোই সকালটা শুরু করি এক কাপ চা দিয়ে, তারপর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে মেয়েকে স্কুলে নিয়ে যাই। ওদের ক্লাস শুরু হয় 8টা থেকে, 8:05 আগে যেতে হয়, 8টা বাজার গিয়ে পিটি থাকে, ওদের পিটি করিয়ে তারপরে ক্লাসে নিয়ে যায়, তারপর ক্লাস শুরু হয়, ওদের পিটি শেষ হয়, তারপর ও যখন ক্লাসের মধ্যে চলে যায় তারপর আমি বাসায় এসে পড়ি। তো ওদের পিটি শেষ হয়ে গিয়েছে, ওরা ক্লাসে যাচ্ছে আর আমি বাসায় এসে পড়লাম। তো সকালে নাস্তা বানাচ্ছিলাম, এখানে আমি সবজি ভাজি করতেছিলাম উষি আলু দিয়ে, আর অপর চুলার মধ্যে আমি রুটি ভাজতেছিলাম। তো রুটিগুলো ছেঁকে নিব। প্রথমবার আমি আমার একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি, জানি না কার কাছে কেমন লাগবে। ভাবলাম আমি আজকে সারাটা দিন কি করি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বলে নেই, আমার নাম হলো মানসুরা নেওয়াজ, শখের বসে ইউটিউব চ্যানেল খোলা। অনেকেই দেখি ভালো ভালো ব্লগ করে, কে কি করে নিত্যদিন ওগুলি শেয়ার করে, আমি ভাবলাম কেন না আমিও একটা চ্যানেল খুলে আপনাদের সাথে শেয়ার করি। জানি না আমি এই চ্যানেলটাকে কত দূর নিয়ে যেতে পারবো, বাট আশা করি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার হলো আল্লাহর অশেষ রহমতে একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ে ক্লাস ওয়ানে পড়ে, মেয়ের নাম আয়েশা নওয়াজ, আর ছেলে হবায় 3 বছর হয়েছে, ছেলের নাম আহমদ হামজা। তো দুজনকে নিয়েই আমার নিত্যদিনের কাজ, নিত্যদিনের সংসার আর নিত্যদিনের দিন কেটে যায় এভাবেই। তো সকালে নাস্তা কিন্তু রেডি করে ফেলেছি, নাস্তাটা এই তো আমারটাও রেডি করে ফেলেছি, এখন আমি আপনাদের ভাইয়ার জন্য নাস্তা রেডি করতেছি। অনেক সময় নাস্তা খেয়ে যায়, আবার অনেক সময় লেট হয়ে গেলে নাস্তা নিয়ে যায় অফিসে, আর সে একটা সরকারি চাকরি একই স্কুলে আমার মেয়ে ক্লাস ওয়ানে পড়তেছে। তো এই হলো আমার সংক্ষেপে একটা পরিচয়, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে থেকে আমি চেষ্টা করব আমি নিত্যদিন কী কাজ করি সেগুলো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে। তো এই নাস্তা রেডি করে ফেলেছি অরাব্বুর, অরাব্বুও ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে, এখন সে অফিসে চলে যাচ্ছে। তো সে যখন অফিসে চলে যায় প্রতিদিনই আমার ছেলে আল্লাহ পেয়েস পিছনে পিছনে ছুটে বেড়ায়। তো এই তো অফিসে চলে গেল, এখন আমি দরজা লাগিয়েই আজকে কী রান্না করব সেটাই চিন্তায় অনেক সময় পড়ে যাই, কারণ প্রতিদিনই আমাদের মেয়েদের রুটিন থাকে আজকে কী রান্না করব, গতকাল কী রান্না করেছিলাম, আজকে কী রান্না করতে হবে, কী আছে ফ্রিজের মধ্যে, কী আছে তরকারি, মানে নানান চিন্তা ভাবনা করে তারপরে ভাবতে হয় যে না আজকে এটা রান্না করে ফেলি। তো এখানে আমি মাছ ভিজিয়ে রেখে মেয়েকে স্কুলে নিয়ে আসতে চলে যাব। 9:30 অলরেডি বেজে গিয়েছে, 10টার মধ্যে আমার মেয়ের ক্লাস ছুটি হয়ে যায়, তাই ছেলেকে রেডি করিয়ে নিজেও বোরকা পরে রেডি হয়ে মেয়েকে নিয়ে আসতে চলে যাচ্ছি। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করবেন যাতে আপনাদের মাধ্যমে আমি সামনে এগিয়ে যেতে পারি, ধন্যবাদ। তো ঘর আমি তালা দিয়ে এখন ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম। তো মেয়েকে নিয়ে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি বেজে যায়, এসে আবার দুপুরে রান্নাও বসাতে হয়, আর এখন যেহেতু বেলা ছোট তাই সময়টা কিন্তু তাড়াতাড়ি চলে যায়। তো এসে দেখি মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, এখন বায়না করেছে সে ঝালমুড়ি খাবে, তার জন্য তাকে ঝালমুড়ি কিনে দিলাম, আর ছেলেকে নিয়ে আসলাম দোকানে, সে আবার খাবে চিপস। সে বাহিরে বের হলেই ভাবে চিপস জুস, খালি বলতেই তাকে চিপস জুস, ছোট মানুষ তো তাই, তো ওকে চিপস জুস কিনে দিলাম। তারপর বাসায় চলে আসলাম, এখানে মেয়েকে নাস্তা করার জন্য মাছ বেজে দিলাম, ও এখানে নাস্তা করতেছে, ও সকালে স্কুলে গেলে খেয়ে যেতে পারে না, তাই ওই স্কুল থেকে এসেই নাস্তা করে, অনেক সময় রুটি খায় আবার অনেক সময় ভাতই খেয়ে ফেলে। তো এখানে আমি দুপুরে রান্না চড়িয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বেগুন ভাজি করে নিচ্ছি, এখানে আমি ডাল আছে, ডাল জলপাই ডাল রান্না করতেছি, আর এখানে দুপুরে রান্নার জন্য আমার প্রায় হয়ে গিয়েছে। তো দুপুরে রান্না শেষ, এখন আমি ঘরটাকে পরিষ্কার করে নিব। আমার বাসাটা যেহেতু 4তলার উপরে আর ওই বিশ্ব রোডের সাথে, তাই প্রচুর ধুল আসে, প্রায় আমি জানালাগুলো লাগিয়েই রাখি অনেকটা সময়। তো এখন আমি ঘর আর বিছানাগুলো ঠিক করে নিচ্ছি, আর প্রচুর ধুলার কারণে সব কিছু কিন্তু বালু বালু হয়ে থাকে, তো আমার প্রতিদিনই মুছতে হয় দেখা যায়।
আর বিশেষ করে পশ্চিম সাইডে যে রুমটা ওই সাইডে তো জানালা খুলেই রাখা যায় না, কারণ প্রচুর ধুলাবালি ওখানে থাকে। আর যেহেতু আমার বাচ্চার ঘর, প্রতিদিনই আমার ঘর কম বেশি নোংরা হবেই, কারণ আমার ছোট ছেলে অনেক দুষ্টু, বিছানা চাদর অগোছাল করে ফেলবে, যা খাবে তা ফ্লোরে ফ্লেট দিবে, এভাবেই করে। আর সারাদিন দেখা যায় ওদের পিছনেই আমার সময়টা চলে যায়। গুছিয়ে ছেলে মেয়েকে গোসল করিয়ে তাই এর মধ্যে আপনাদের ভাইও চলে এসেছে, লাঞ্চের সময় লাঞ্চ করে গেল, তো দুপুরে ছিল রান্না এগুলোই, আর ছেলে মেয়েকে খাওয়ালাম, তারপর নিজে নামাজ পড়লাম, নিজে খেলাম দুপুরে, তারপর রেস্ট নিলাম। এখন হলো বিকেলবেলা, কাপড় ধুয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এখন এই গরমে শীত বোঝাই যায় না, তো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এ পর্যন্ত হলো আমার ব্লগটা, আল্লাহ হাফেজ।